ডিসেম্বরের মাস ছিল। হাড় কাঁপানো শীতল হাওয়া চলছিল। রাতের প্রায় 11টা বেজেছিল। অশোক নিজের বউয়ের সাথে রেলওয়ে স্টেশনে বসেছিল। ট্রেন আসার আরও এক ঘন্টা সময় ছিল। অশোক আর বউ দিয়া বোর তো হচ্ছিলই, সাথে শীতের কারণে শরীরে কম্পনেরও সৃষ্টি হচ্ছিল। চলো বাইরে ঘুরে আসি, কিছু খাওয়া দাওয়া হয়ে যাবে। কোথায় যাবো এই ঠান্ডায়? জিনিসপত্র অনেক আছে, এখানেই বসে থাকি। আচ্ছা তুমি মালপত্রের সাথে এখানেই বসে থাকো, আমি বাইরেটা ঘুরে আসি, ঠিক আছে? এই খাবারের ব্যাগটা আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি, যদি বাইরে চা পাই তাহলে আমি জলখাবার খেয়ে নেব, আর তোমার জন্য চাও নিয়ে আসবো। এই বলে অশোক স্টেশন থেকে বেরিয়ে পার্ক হয়ে মেইন রোডের দিকে এগোতে থাকলো। পার্কে অন্ধকার ছিল, বরফের মতো ঠান্ডা হাওয়া অশোকের শরীর ছিঁড়ে দিয়ে ওর সাথে শো শো করে এগিয়ে যাচ্ছিল। ঠান্ডায় অশোকেরও শরীর কাঁপতে শুরু করছিল। তখনই ও কারোর আওয়াজ শুনতে পেল। অশোক দেখল অন্ধকারে একজন বুড়ি মহিলা দোলনার সামনে হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎই ওই বুড়ি অদৃশ্য হয়ে গেল। একটু আগে তো এখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছিল, কোথায় গেল? হয়তো আমি ভুল শুনেছি, কিন্তু আমি ওকে নিজের চোখেও তো দেখলাম। এদিক ওদিক দেখল, ও কিছুই দেখতে পেল না। তো এক অজানা ভয়ের সাথে ও খুব দ্রুত পায়ে এগোতে থাকলো আর নিজে প্ল্যাটফর্মে বইয়ের কাছে চলে এলো। খুব তাড়াতাড়ি চা খেলে, আমার জন্য নিয়ে এলে না কেন? অশোক শান্ত হয়ে বলল যে, অন্ধকারে পার্কের সামনে দিয়ে যখন আমি যাচ্ছিলাম তখন আমি একটা কিছু অনুভব করলাম, সেই জন্য ফিরে চলে এলাম। কি অনুভব করলে? পার্ক মেয়ে দোলনার সামনে একটি মহিলা হাতে একটা বাটি নিয়ে চিৎকার করছিল। আমি যেই দোলনাটার কাছে গেলাম তখন কাউকে দেখতে পেলাম না, ও উধাও হয়ে গেল। আরে হয়তো তুমি ভুল দেখেছো। ভূত পেতনিতে আমারও বিশ্বাস নেই, কিন্তু আমি নিজের কানে শুনলাম ওই চিৎকার, আর নিজের চোখে যে মহিলাটিকে দেখবো তাকে কি করে ভুলবো। দুজনে কথা বলতে বলতে ট্রেনের অপেক্ষা করতে লাগলো। ট্রেনও নিজের সময় মতো পৌঁছে গেল। দুজনেই নিজের রিজার্ভ করা সিটে বসে পড়ল। দুজনের সামনের সিট তখনও খালি ছিল। ট্রেন নিজের সময় চলতে শুরু করলো। কমপক্ষে 10 মিনিট পর ওদের সামনে সিটে টিটি একজন মহিলাকে বসিয়ে দিয়ে গেল। কিছুক্ষণ পরে অশোক আর দিয়া দুজনেই নিজের নিজের সিটে শুয়ে পড়ল। আর তখনও অশোকের চোখ ঠিকভাবে লাগেনি, তখনই ওর বউ ওকে ডেকে তুলল। কথা তো কিছুই নয়, কিন্তু কিছু কিছু একটা পায়েলের আওয়াজ আমি শুনতে পেলাম। অশোক নিজের বউয়ের পাশে সিটে বসে পড়ল, কিন্তু সামনে বসা ওই মহিলা এক প্রকার মূর্তির মতোই বসেছিল। ওর শরীরে এত ঠান্ডার মধ্যেও কোনো গরম কাপড় ছিল না, ও কোনোভাবে নড়ে চড়ে একইভাবে বসে রইল। ট্রেন নিজের তীব্র গতিতে লাইন দিয়ে দৌড়াতে থাকলো। প্রত্যেক যাত্রী লাইট নিভিয়ে নিজে নিজের সিটে শুয়ে পড়ল। পুরো বগি অন্ধকার ছিল, শুধু টয়লেটের বাইরে বগির গেটের সামনে জ্বলছিল, যাতে গেট পরিষ্কার দেখা যাচ্ছিল। তখনই সিটের নিচ থেকে পায়েলের আওয়াজ শোনা গেল। তো অশোকেরও কান খাড়া হয়ে গেল। আওয়াজ শুনেছো তুমি? এই বলে অশোক নিজের মোবাইলের টর্চ জ্বালিয়ে ফেলল আর সিটের নিচে দেখল। হঠাৎ করে সামনে বসে থাকা মহিলা এক ঝটকায় দাঁড়িয়ে পড়ল আর একটু অদ্ভুতভাবে হেঁটে দরজার সামনে চলে গেল। অশোকের দৃষ্টি ওর পেছনেই চলছিল। গেটের সামনে জ্বলে থাকা আলোতে ওর ভয়ানক চেহারা দেখা যাচ্ছিল। এলোমেলো চুল, বাইরে বেরোনো দাঁত আর লাল লাল চোখ, কি ভয়ানক ছিল! এটা দেখে দিয়া ভয়ে কাঁপতে থাকলো। এটা কি হচ্ছে? জানি না দিয়া, এটা নিশ্চয়ই কোনো ডাইনি বা পেতনি। এ মনে হচ্ছে সেই যার ব্যাপারে তোমাকে আমি একটু আগে বলেছিলাম না? হঠাৎ করে ওই শাকচুন্নি দিয়াকে নিজের কাছে টেনে নিল আর ওর মুখ গেটের মধ্যে ঘষে দিল, আর রক্তের সাথে সাথে ওর চেহারার মাংস ঝুলতে থাকলো। অশোক তাড়াতাড়ি ওর কেবিনে লাইট জ্বালিয়ে দিল, আর লাইট জ্বালাতেই ওই শাকচুন্নি দিয়াকে তাড়াতাড়ি ধরে বাইরে লাফ মারল। অশোক চিৎকার করতে শুরু করলো আর ওর চিৎকার শুনে ট্রেনের অন্য যাত্রীরাও জেগে ওর কাছে আসতে শুরু করলো। কি হলো, কেন চেঁচাচ্ছেন?
আমার বউ দাদা কামড়ে একটা পেতনি ছিল, ও দু ঘন্টা ধরে আমাদের উল্টো দিকে সিটে বসেছিল। ওর মুখের উপর থেকে মাংসের টুকরো একটা ঝুলছিল আর সেখান থেকে গলগল করে রক্ত বেরুচ্ছিল। ও আমার বউকে সঙ্গে নিয়ে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দিয়েছে। অশোক ওদের প্রমাণ করার জন্য গেটের সামনে লেগে থাকা রক্ত দেখাতে লাগলো। সবাই গেটের দিকে দেখতে থাকলো, কিন্তু ওখানে গেট পুরোপুরি পরিষ্কার ছিল, ওখানে কোনো রক্তের দাগ ছিল না। ভিড়ের মধ্যে একটা লোক চিৎকার করে বলল, মনে হচ্ছে ও নিজেই নিজের বউকে ধাক্কা দিয়ে দিয়েছে আর আমাদের সবাইকে বোকা বানানোর চেষ্টা করছে, আর সেই জন্য এসব মিথ্যে গল্প দিচ্ছে আমাদের। পরবর্তী স্টেশনে একে পুলিশের হাতে তুলে দেওয়া হোক। না দাদা না, আমি মিথ্যে বলছি না, আমি সব কিছু নিজের চোখে দেখেছি। এই বাজে কথা বলো না তো, তুমি নিশ্চয়ই ভুল দেখেছো, নাহলে তোমার মাথায় রোগ আছে। যাও গিয়ে ডাক্তারকে দেখাও আগে, আমার বউকে ওই অদ্ভুত দেখতে মেয়েটা নিয়ে চলে গেছে। হঠাৎ করে অন্য বগি থেকে সবাই একজন মহিলার হাসির আওয়াজ শুনতে পেল। সবাই ওই দিকে ফিরে দেখলো, বরং ওই মহিলা আর কেউ নয় যে অশোকের বউ দিয়া ছিল, কিন্তু ওর মুখ থেকে মাংস ঝুলছিল, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, ওর দাঁত লম্বা আর ভয়ানক ছিল, আর ওর পায়ে মোটা মোটা পায়েল পড়া ছিল, কিন্তু পা উল্টো ছিল। অশোক ভয় পেয়ে চিৎকার শুরু করলো। দিয়া, হে তোমার কি অবস্থা? ওই পেতনিটা তোমার সাথে কি করেছে? কিন্তু দিয়ার ওপরে অশোকের কথার কোনো প্রভাব পড়ল না, ও অদ্ভুত ভাবে হাসতে থাকলো, আরো আস্তে আস্তে অশোকের সামনে চলে আসতে থাকলো, কিন্তু হঠাৎ করে ও নরমাল হয়ে গেল। আসো অশোক, আমরা একসাথে থাকবো, আমার কাছে আসো। তুমি আমাকে ভয় কেন পাচ্ছ? তুমি কেন এত ঘাবড়ে যাচ্ছ বলো? যাত্রীরা ভয় একে অপরকে দেখতে থাকলো। অশোক দৌড়ে নিজের বউয়ের কাছে যেতেই যাচ্ছিল যে তখনই ওর কানে এক বাবার ভারী আওয়াজ শুনতে থাকলো। ওর কাছে যাবার ভুল একদম করবে না, এখন ও আর তোমার বউ নয়, ও একজন পেতনি। অশোক আর অন্য যাত্রীরা যখন পিছন ঘুরে দেখলো, সেখানে একজন সাধু বাবা দাঁড়িয়েছিলেন যে ওই শাকচুন্নিকে ঘুরছিল। তুই আমার কিচ্ছু করতে পারবি না, তুই ভালো করে জানিস যে তুই আমায় শেষ করতে পারবি না, এই জায়গায় সবাই মরবে আর আমি সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যাব। শেষ করতে পারবো না তো কি হয়েছে, তোকে আটকাতে তো পারবো। এই বলে বাবা এক সাদা রঙের পদার্থ শাকচুন্নির ওপর ছুড়ে মারল, আর দিয়ার চিৎকারে পুরো বগি কাঁপতে শুরু করলো। আমি আবার আসব অশোক, আমি নিশ্চয়ই আসব ফেরত। আর দেখতে দেখতেই ও হাওয়ায় অদৃশ্য হয়ে গেল, আর অশোক কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে পড়ল। কেঁদো না বাবা, তোমার বউয়ের কপালে যে এটাই লেখা ছিল, এই পেতনিটা এই ধরনের যাত্রীদেরকে নিয়ে চলে যায় আর তাদের রক্ত গিলে খায় আর তাদের শরীরের উপরে কব্জা করে নেয়। যে মহিলা এর পায়ের নুপুরের আওয়াজ পায় তাকেই ওই পেতনিটা সঙ্গে সঙ্গে তুলে নেয়, বুঝতে পেরেছো? এই বলেই হঠাৎ করে ওই সাধু বাবা অদৃশ্য হয়ে গেল, আর প্রত্যেক যাত্রী হতভম্ব হয়ে গেল। আজও অশোক ওর বউ দিয়াকে খুব মনে করে আর ওর আশার অপেক্ষা করে।